ডেস্কটপ এবং ল্যাপটপ এসএসডির মধ্যে পার্থক্য কী? প্রথম, ব্যবহারকারীদের জন্য একটি ল্যাপটপ এবং একটি ডেস্কটপের মধ্যে সিদ্ধান্ত নেওয়া সহজ নয় যে দুটি উপাদানের মধ্যে অনেক পার্থক্য এবং তাদের পারফরমেন্স ক্ষেত্রেও। এরকম একটি উপাদান হলো এসএসডি এবং সলিড স্টেট ড্রাইভ, যা ল্যাপটপ বা ডেস্কটপ যাই হোক না কেন কম্পিউটারে থাকা একটি অপরিহার্য উপাদান। ল্যাপটপ এসএসডি আর ডেস্কটপ এসএসডি, থিকনেস বা ঘনত্ব। ল্যাপটপ এসএসডি সাধারণত 7 মিমি ঘনত্ব হয়। কিছু ল্যাপটপের একটি 9.5 মিমি ঘনত্ব ড্রাইভেরকে সমর্থন করতে পারে, তবে অবশ্যই একটি ডেস্কটপ কম্পিউটারের মতো 15 মিমি ঘনত্ব ড্রাইভ নয়। একটি ল্যাপটপ এসএসডি এবং একটি ডেস্কটপ এসএসডি এর মধ্যে প্রধান পার্থক্যের মধ্যে একটি হলো তাদের ঘনত্ব বা থিকনেস। 2.5 ইঞ্চির ডেস্কটপ এসএসডি বা ইউটু একটি প্রচলিত ল্যাপটপ ড্রাইভের তুলনায় দ্বিগুণ ঘনত্ব, আসলে ইউটু সাধারণত 15 মিমি ঘনত্ব হয়। ফর্ম ফ্যাক্টর, ল্যাপটপ ড্রাইভগুলি সাধারণত 2.5 ফর্ম ফ্যাক্টর ব্যবহার করে। ডেস্কটপ একটি 3.5 ফর্ম ফ্যাক্টর ব্যবহার করে। এর মানে হলো যে বৃহত্তর ক্ষমতাসহ একটি ডেস্কটপ একটি বড় ড্রাইভ ব্যবহার করা যাবে। যেহেতু একটি ডেস্কটপ কম্পিউটারের ওজন এবং স্থান কোনো বাধা নেই, তাই এর ফর্ম ফ্যাক্টর বেশি হয়। সুইচিং, এসএসডি এর ফর্ম ফ্যাক্টরগুলি রেফারেন্স একটি ডেস্কটপ কম্পিউটার একটি ল্যাপটপ এসএসডি ব্যবহার করা যাবে, কারণ 2.5 ইঞ্চি এসএসডি সমর্থন করবে যা একটি ল্যাপটপ শান্ত আসে। একটি ডেস্কটপ এসএসডি একটি ল্যাপটপে মাপসই কখনোই হবে না। প্লেস বা জায়গা, এসএসডির সাথে সরাসরি সম্পর্কিত না হলেও এসএসডির সাথে মানানসই ল্যাপটপে জায়গাটি ডেস্কটপের জায়গার চেয়েও ছোটো হতে পারে। যখন ল্যাপটপ এসএসডি আকারে বড় হয় ডেস্কটপ এসএসডি ইনস্টল করতে চান, তখন কিছু সমস্যাকরণ হতে পারে। সারা কানেকশন, যদিও ডেস্কটপ এবং ল্যাপটপ উভয় কম্পিউটারে সিরিয়াল অ্যাডভান্স টেকনোলজি অ্যাটাচমেন্ট, তার এসএসডি ব্যবহার করার ক্ষমতা রয়েছে। শুধুমাত্র একটি ল্যাপটপে 2.5 ফর্ম ফ্যাক্টর সহ ঢোকানো যাবে। আর ডেস্কটপ কম্পিউটারগুলি একই ধরনের সারা সংযোজনের সাথে উচ্চ ফর্ম ফ্যাক্টরগুলি এসএসডি সমর্থন করতে পারে। ইনস্টলেশন বা স্থাপন, ল্যাপটপ এসএসডির ক্ষেত্রে এমন কোনো প্রয়োজন নেই, কারণ এটি সাধারণত শুধুমাত্র এক ধরনের ফর্ম ফ্যাক্টর সমর্থন করে। একটি ডেস্কটপ ড্রাইভ ইনস্টল করার সময় যদি একটি বড় ড্রাইভ এসএসডি ইনস্টল করতে চাইলে, তবে একটি মাউন্টিং কিট ব্যবহার করতে হবে। উদাহরণস্বরূপ, একটি 3.5 ইঞ্চি ড্রাইভ একটি 2.5 ড্রাইভ ইনস্টল করার সময় আপনার একটি 2.5 ইঞ্চি থেকে 3.5 ইঞ্চি ড্রাইভ বা এসএসডি মাউন্ট প্রয়োজন হবে। একটি ল্যাপটপ কম্পিউটার একটি ছোট ফর্ম ফ্যাক্টর সহ শুধুমাত্র একটি এসএসডি ব্যবহার করার অনুমতি বা সাপোর্ট দেবে। আজকে প্রায় সব এসএসডি 2.5 ফর্ম ফ্যাক্টর আসে, যা ল্যাপটপ বা ডেস্কটপ কম্পিউটার উভয় ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে। ল্যাপটপ এসএসডি বা ডেস্কটপ এসএসডির মধ্যে কোনটি ব্যবহার করা ভালো, তা সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অভ্যন্তরীণ পার্থক্য আসলে কিছুই করার নেই।